Welcome back friends to our YouTube channel. Once again, we come back with another episode of the KGL trek. So, today we are going to start our trek from Bishnusar Lake and we will reach Gadsar Lake and we'll spend our day there. So, keep watching and enjoy the KGL trek. তৃতীয় দিনের ট্রেক শুরু। আমরা বিষ্ণুসার লেক থেকে চলছি গাদসারের দিকে। আমরা বিষ্ণুসার লেক ছেড়ে এগিয়ে যাচ্ছি গাদসার লেকের দিকে। শেষবারের মতো বিষ্ণুসার লেকটাকে দেখে নিন। ভিউগুলো দেখুন, বিষ্ণুসার লেক আমরা ক্রস করে এগোচ্ছি। এখানে একটা গ্লেসিয়ার থেকে আসছে জল, এটা লেকে যাচ্ছে। এটা হলো কৃষ্ণসার লেক। বিষ্ণুসার লেকের পাশেই কৃষ্ণসার লেকটি আছে। দুটি লেক ওই ছোট নদীটি দিয়ে যুক্তও আছে। এই দুটো লেকের খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় আরও ওপর দিকে উঠলে। চলুন আপনাদের সেই ভিউটাও দেখাচ্ছি। আমরা উঠেছি অনেকটা উপরে। আজকে এই গদসার লেকের এখানে ওয়েদারটি খুবই খারাপ। যারা কেজিএল ট্রেকে শুধুমাত্র সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে আসেন তাদের জন্য এই ভিডিওটি খুবই কাজে লাগবে। আপনাদের কিন্তু এই ধরনের চ্যালেঞ্জও ফেস করতে হবে। এখানে রাস্তা খুবই স্লিপারি হয়ে গেছে এবং বৃষ্টি পড়ছে কন্টিনিউয়াসলি, তো সবারই হাঁটার গতি অনেক কমে গেছে। তো এই চ্যালেঞ্জেসগুলো নেওয়ার জন্য তৈরি থাকুন। এইটা হচ্ছে আমরা গাদসার যে টপটায় আছে ওটা থেকে নিচে নামতে হবে। এখান দিয়ে সব লোক নামছে, দেখুন, নেমেও ওইখান দিয়ে আরও নিচে নামবে। তো চারদিকে ভিউটা এরকম, মেঘ ভর্তি। তো এখানে পাহাড়ের ওপর থেকে দুটি লেক দেখা যাচ্ছে পাশাপাশি। ওই দূরে যেটা দেখা যাচ্ছে ওটা বিষ্ণুসার লেক এবং যেটা সামনে দেখা যাচ্ছে সেটা হচ্ছে কৃষ্ণসার লেক। গদসার টপ থেকে নামলাম। এখানে আরেকটা ছোটো মতো লেক আছে আর ওই রাস্তা দিয়ে সবাই যাচ্ছে। এখানে পাহাড়, তার মধ্যে অনেক বরফ। আমি এসে গেছি আবার ভিডিওতে। পেছনে লেক, পাহাড়, সব কিছু। আমরা গদসার লেকের থেকে যে টপটায় চড়েছিলাম ওটা থেকে নেমে গেছি, আবার একটা জায়গায় উঠছি। আপনাদের দেখাবো কতদিন মানুষজন নামছে। পিছনের পাহাড়টা এখন দেখবেন, ওই দেখুন মানুষজন নামছে। ওই পাহাড়, ওই টপটায় ছিলাম আমরা। এই গদসার টপ যেখান থেকে আমরা নামলাম ওখানে খুব বেশিক্ষণ থাকতে বারণ করে, কারণ ওয়েদার খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যায়। তো আজকের ওয়েদার খুব খারাপ ছিল। আমরা অনেক আগে উঠে গেছিলাম সেই জন্য আমরা ভালোভাবে নেমে চলে আসতে পেরেছি, বাট অনেকগুলো গ্রুপকে ফেরত যেতে হয়েছে। Thank you.
এই রাস্তা দিয়ে আমরা নামছি। এই দেখুন লোক নামছে, খুব ঝুড়ো ঝুড়ো রাস্তা, প্লাস বৃষ্টি হয়েছে, কাদায় ভর্তি, পা স্লিপ করছে রীতিমতো। এই রাস্তা দিয়ে নামার পরে এখানে একটা দেখুন নীল ফুল হয়ে আছে, সুন্দর লাগছে। তারপরে আমরা আবার চলে গেলাম, সামনে দেখা যাচ্ছে নদী এবং লেক, দুটো লেক, এখানে একটা লেক পরে আর একটা লেক। ওই লেকের পাশে পাচ্ছি তো মনে হচ্ছে ওই লেকটা ক্রস করেই কোনো জায়গায় আমাদেরও টেন্ট হবে। ততক্ষণ আমরা পাহাড়ের ভিউটা এনজয় করি। বাপাস যাও যাদেরকে বলছে, সত্যি যদি ফেরত যেতে হয় খুবই বাজে অবস্থা, কোনো মিনিংলেস পুরো। তো আমাদের চলার পথে এরকম একটা ভ্যালি যেখানে ব্লু অ্যান্ড হোয়াইট ইয়েলো অনেক কালারের ফুল ফুটে আছে, সামনে লেকটাও দেখা যাচ্ছে এটা পাহাড়ের কোলে। এই লেক আর পাহাড়গুলোকে দেখে চোখ আর তার সাথে এই ভ্যালি। আমরা আজকে এখানে লাঞ্চ করছি, এখন প্রায় 1টা বাজে। আমরা হাঁটলাম অনেক কিলোমিটার, হাঁটার পরে একটা এরকম অপরূপ সুন্দর নদীর পাশে বসে পড়েছি, বসে আমরা আমাদের লাঞ্চ সেরে নিচ্ছি। লাঞ্চে ছিল ব্রেড আর ডিম সেদ্ধ। দেখুন পেছনে নদীটা, ওদিকে লেকটা। হ্যালো, আমরা যে তৃতীয় দিনের ট্রেকে আছি, এখন লাঞ্চের টাইম চলছে। তো আমাদের লাঞ্চে দিয়েছে স্যান্ডউইচ আর ডিম সেদ্ধ। আমরা বসে আছি একটা নদীর পাশে, নদীর জল বয়ে যাচ্ছে এখান থেকে এবং আশপাশের ভিউটা দেখুন খুব সুন্দর। আমরা লাঞ্চটা সেরে ততক্ষণ, তারপরে আবার দেখা হচ্ছে। হ্যাঁ, আমরা গাদসার লেকের পাশ দিয়ে যাচ্ছি। এটা গাদসার লেক, পাশে পাহাড়। গাদসার লেকের পাশ দিয়ে আমরা চলেছি, দেখুন কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য। আগে কিছু লোক যাচ্ছে, এখানে এই গ্লেসিয়ার টাইপের যেগুলো আছে এগুলো থেকে বরফ গলা জল পড়ছে কন্টিনিউ, সেই জলটাই ওই লেকের জলে গিয়ে মিশছে। গাদসার লেক ক্রস করে চলেছি, এখানে নিচের দিকে গ্লেসিয়ারগুলো হয়ে রয়েছে, উপরে পাহাড়ের মধ্যেও রয়েছে, আর সেই জল গিয়ে মিশছে লেকের জলে। নামছি এখন পাহাড় থেকে, পাহাড়ে রোদ আর আলো ছায়ার খেলা। এই আমাদের গাইড যাচ্ছেন, আমি গাইডের পেছন পেছনেই আছি, বাকিদেরকে দেখা যাচ্ছে না।
এখনো চলছে, বলো ভাবি। হচ্ছে আজকে 3 নম্বর দিনের রাত্রে ডিনার, খিচুড়ি, পাঁপড় শাঁকা, বেগুন ভাজা এবং সুজির হালুয়া।